দেশের গৃহমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে প্রবেশ করেছে আর তেও বিশেষভাবে আদরি জানা হয়েছে তেজপুর হালনিবাড়ি স্থিত যে সশস্ত্র বিমা সীমা বলের যে প্রশিক্ষণ কেন্দ্র সেই প্রশিক্ষণ কেন্দ্রে এই মুহূর্তে আদরি জানা হয়েছে। এপনে এপনে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া আহি উপস্থিত হয়েছে তেজপুর হালনিবাড়ি স্থিত যে সশস্ত্র বিমা বলের কিমা বলের প্রশিক্ষণ কেন্দ্র আমি দেখছো আর সিপারে মুখ্যমন্ত্রী উপস্থিত আছে মুখ্য সচিবের সত্যি আর এই মুহূর্তে আমি দেখছো এয়া রাষ্ট্রীয় অভিবাদন জানাইছে দেশের গৃহমন্ত্রীগুলি আর সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধতার মাজে এনে ধরনের এটা এয়া দেশের গৃহমন্ত্রীগুলিক এস এস বি তরফের বিশেষভাবে আদরণি জানানো হয়েছে। আর আমি উল্লেখ করি তেজপুর হালনিবাড়িত অবস্থিত সশস্ত্র সীমা বল অর্থাৎ এস এস বি যে প্রশিক্ষণ কেন্দ্র সেই প্রশিক্ষণ কেন্দ্রে 60 বছরীয়া তেওঁলোকে বর্ষপতি পালন করেছে আর ইতিমধ্যে 60 বছর বর্ষপতি এমাহ পূর্বে সম্পন্ন হয়েছে যদিও মাহ জুড়ে তেওঁলোকে কার্যসূচী হাতত রাখিছে আর এই কার্যসূচী অনুসরি দেশের গৃহমন্ত্রীগুলিক নিমন্ত্রণ দেওয়া হয়েছে আর দেশের গৃহমন্ত্রীগুলি আর গৃহমন্ত্রী রওনা হয়েছে আর গৃহমন্ত্রী গৰাকী এস এস বি যে মাৰ্চ পাষ্ট সেই মাৰ্চ পাষ্ট অৰ্থাৎ অভিবাদন গ্ৰহণ কৰিব আৰু সুন্দৰ ৰূপত সজাই তোলা এখন পুষ্পসজ্জিত বাহনত লৈ যোৱা হৈছে দেশৰ গৃহমন্ত্ৰীগৰাকীক আৰু কেমেৰা সহযোগে দেখুৱাইছে ইয়াৰ পৰা সকলো সাজু হৈ আছে আৰু এনেদৰেই দেশৰ এইগৰাকী গৃহমন্ত্ৰীক আদৰিবলৈ সাজু হৈছে এস এস বি আর অভিবাদন গ্রহণের পিছতেই প্রতিরক্ষা ক্ষমা করব গৃহমন্ত্রীগুলিকে এস এস বি যে শীর্ষ বিষয়ে মিলিত হব আর আহ্বান প্রদান করব বিষয়া আশীষ কৃষ্ণ সহায়ক কমান্ডার 44 মিনিট।